Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonay Ullash Islamic Asset Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtol, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461 ebong 01815354650. মহব্বত খুলে জবানটা খুলে আমার গৌসুল আজমকে আমরা একটু স্মরণ করবো। একটু মহব্বত সালাম কানি আব্দুল কাদের সালাম কানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখমুদের লাজ কৃপা করে রাখমুদের লাজ ওহে কুতুব রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রসুল পাকির তুমি পিয়ারা রসুলে পাকির তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা ওলে দিগের রাজ মুহারাজ লৌমুদের সার একটু মহব্বত ওলে দিগের লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের আল্লাহু আকবার একটু মহব্বত দিয়ে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা সেজন্য গৌসু পাক এমন বেলায়েতের সম্রাট যিনি দুনিয়ার জমিনের কুল কায়নাতের ভিতরে সমগ্র ওলিদের প্রতিনিধিত্ব করতেছেন ওলিদের শান নিয়ে সমগ্র জাহানের মধ্যে ভক্ত অনুরুক্ত যারা যেখানে আছেন সেইখানে গৌসিয়তের হাত দিয়া আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ভক্তদেরকে অনুরুক্তদেরকে বিভিন্ন বিপদের মধ্যে মুসিবতের মধ্যে তাদেরকে কুল কিনারার মধ্যে তাদেরকে আশ্রয় দিচ্ছেন তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন সেই ক্ষমতা আমার গৌসুল পাককে খেয়ে দিয়েছেন দুরকম আর একটা ওয়াজ দিবেন খেয়ে দিয়েছেন আমার ভাইরা সেই জন্য গৌসু পাকের শানে মহব্বতের নজর নিয়ে যদি আমরা একটু হাত বাড়াই আমার গৌসু পাক বলতেছেন তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন আমি বেলায়েতের হাত দিয়ে তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবো জুরো কন সুবহান সেই জন্য শায়ের বলতেছেন সর্বগুণে গণিময়ী আরে সর্বগুণে গণিময়ী তুমি মাহবুব সুবহানি আব্দুল কাদের আব্দুল কাদের জিলানি ওলে দিগর রাজ মুহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের আমার শুনলে বেরবের গভীর মনোযোগ মহান আল্লাহ এই জন্য ওলিদের শান যেতে বলল
ওলিরা কেমন করে বাসাইতে পারে? আমার গৌসবাক আব্দুল কাদের জিলানী কেমন করে উনি বাগদাদ শরীফের মধ্যে থেকে দুনিয়ার সমগ্র মানুষের জন্য কেমন করে ওলিয়তের সম্রাট হয়েছেন? আমার আল্লাহ কুরআনুল করিমের মধ্যে আমার নবীর পরিচয় দিচ্ছেন, ও গো দুনিয়ার জমিনের মানুষ, এমন একজন নবীকে তোমাদের মধ্যে পাঠাইলাম, আমার আল্লাহ পরিচয় দিচ্ছেন। সকলে একটু মহব্বতের জবান খুলে আমার আল্লাহর কুরআন তেলাওয়াত আদায় করার মানুষে একটু মহব্বতের জবানটা দিয়া সকলে বলেন বিসমিল্লাহির রহমান। আরেকটি বার বলি বিসমিল্লাহির রহমান। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার জমিনের মানুষ, আমার হায়াতুন নবী জিন্দা নবী কমলেওয়ালা নবীকে আমি তোমাদের সামনে পরিচয় করে দিচ্ছি, আমার নবীকে আমি দুনিয়ার সমগ্র মানুষের জন্য, গরুর জন্য, ছাগলের জন্য, বেড়ার জন্য, দুব্বার জন্য, সমুদ্রের ভিতরে হাজার হাজার রকমের যত মৎস্য রয়েছেন সমগ্র মাছের জন্য, পাহাড়ের জঙ্গলের সমগ্র হিংস্র প্রাণীর জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন করে পাঠাইলাম। যুরকন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলতেছেন ও গো দুনিয়ার জমিনের মানুষ, আমার হায়াতুন নবীর জবানে আমার হায়াতুন নবী কি বলতেছে শোনো, ও গো দুনিয়ার জমিনের মানুষ বয়স্ত মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের জন্য শিক্ষক বানিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য শিক্ষক হয়ে এসেছি, আমি মানুষকে শিক্ষা দিতে আসলাম। আমার বায়েরা সেই নবী হায়াতুন নবী বলেন ও দুনিয়ার জমিনের মানুষ, আর কুল খাইনাতের ভিতরে সমগ্র নবীদের উপরে সমগ্র রাসূলদের উপরে আমার আল্লাহ আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন। যুরকন সুবহানাল্লাহ। আর কৌশবক বলেন এই দুনিয়ার জমিনের মানুষ আমার আল্লাহ পাক আমি আব্দুল কাদের জিলানীকে এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো বলি আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলেন, যত গোস আল্লাহ পাক নাজিল করলেন, যত কুতুব আমার আল্লাহ নাজিল করলেন সমগ্র ওলিদের উপর আমার আল্লাহ আমাকে সৈয়দুল আউলিয়া বানিয়েছেন, সমগ্র ওলিদের উপরে আমি আব্দুল কাদের জিলানী হলাম সকল ওলিদের সম্রাট। যুরকন সুবহানাল্লাহ। আর জবাব দিয়ে বল সুবহানাল্লাহ। আমার বাইরে সেই জন্য আব্দুল কাদের জিলানী বলেন ও গো দুনিয়ার জমিনের মানুষ, আমি কেমনি করে ওলি হয়েছে জানোনি, গাঁজা খাইয়ে খাইয়ে নয়, আমি বেনামাজ পড়ে পড়ে আমি ওলি হতে পারি নাই, আমি কোন অশ্লীল বাজনা করে করে ওলি হই নাই, আমি মদ খাইয়া গাঁজা খাইয়া নিশা খাইয়া ওলি হই নাই, আমি আব্দুল কাদের জিলানী ওলি হয়েছি দরস্তুল ইলমা, আমি এমন ভাবে জ্ঞান অর্জন করেছি, আমার জ্ঞান অর্জন করতে করতে আমার মায়ের পেটের ভিতর যখন আমি ছিলাম সেইখান থেকে আমি জ্ঞান অর্জন করেছি, আর জ্ঞান অর্জন আমার মায়ের পেটের ভিতরের জ্ঞান অর্জন, দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জন গুলা আব্দুল কাদের জিলানী বলতেছেন আমাকে শেষ পর্যন্ত আমার জ্ঞানটা আমার এলমটা আমাকে হাত্তা সিরতু কুতুবা। যুরকন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন এই দুনিয়ার জমিনের মানুষ আমার এলম আমাকে শেষ পর্যন্ত দুনিয়ার মানুষের জন্য কুতুব বানাইয়া দিল, আরশের জন্য কুতুব বানাইয়া দিল, জমিনের জন্য কুতুব বানাইয়া দিল, পাহাড়ের জন্য কুতুব বানাইয়া দিল, সমুদ্রের জন্য কুতুব বানাইয়া দিল। আমি আব্দুল কাদের জিলানী যখন পাহাড়কে বলি পাহাড় জিন্দা মানুষের মতো হাঁটি হাঁটি আমি আব্দুল কাদের জিলানীর সামনে চলে আসে। যুরকন সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই জন্য বেলায়েতের পাওয়ার যখন আব্দুল কাদের জিলানীর মধ্যে যখন চলে আসলো, যখন উদ্দেশ্যের সংবাদ যখন আমার বনফির আব্দুল কাদের জিলানীর সামনে চলে আসলো, আমার আব্দুল কাদের জিলানী দুনিয়ার মানুষের জন্য বলে দিলেন ও দুনিয়ার জমিনের মানুষ, আমি বনফির আব্দুল কাদের জিলানীকে যারা স্মরণ করবা, আমি ওলিকুলের সম্রাটকে যারা স্মরণ করবা, আমি কথা দিলাম কথা দিলাম, ওগো আমার মুরিদরে একজনকে আমি বিপদের মধ্যে রেখে আমি বাগদাদ শরীফের মধ্যে করে থাকতে পারি না? যুরকন সুবহানাল্লাহ। এই জন্য বর
মুরব্বি আব্দুল কাদের জিলানী ছাত্রদেরকে পড়াচ্ছেন, অসংখ্য ছাত্র বকরি আব্দুল কাদের জিলানী থেকে বুখারী শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, আমার আব্দুল কাদের জিলানী তাদেরকে হাদিস শরীফ পড়াচ্ছেন, বুখারী শরীফ পড়াচ্ছেন, হঠাৎ করে পড়াইতে পড়াইতে ছাত্ররা বসে আছেন, আমার আব্দুল কাদের জিলানী হঠাৎ করে অল্প সময়ের জন্য কোথায় চলে গেলেন, আবার হঠাৎ করে সেইখানে চলে আসলেন, ছাত্ররা বলেন হুজুর আপনার হাত দিয়ে দর দর করে কেন পানি ঝরতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার ভাইরা কার সুনাম রে করি, কার বক্তা আমরা হতে পারলাম, যার বক্ত হতে পারলে এই ছোট মহিষখালের জমিন নয়, কক্সবাজারের জমিন নয়, পৃথিবীর যেই প্রান্তের মধ্যে আপনি তাকান না কেন, আমার আব্দুল কাদের জিলানী আপনাকে সরাসরি দিদার দিয়ে আপনাকে মাকাম উপরে করবে, যুরকন আমার মেয়েরা আব্দুল কাদের জিলানী বসে রয়েছেন, ছাত্ররা জিজ্ঞেস করেন ওগো হুজুর আপনি অল্প কিছুক্ষণের জন্য চলে গেলেন, আপনার হাত দিয়া দর দর করে কেন পানি জ্বলতেছে একটু বলুন না, আমার আব্দুল কাদের জিলানী বলতেছেন ওগো আমার ছাত্র তোমরা জানো নি আমি অল্প কিছুক্ষণের জন্য বঙ্গোপসাগর নয় আটলান্টিক মহাসাগরের মধ্যে চলে গেলাম, কে বলতেছে, আব্দুল কাদের বলতেছে, ছাত্রদেরকে বলাচ্ছেন, ছাত্ররা বনে বসুনার পরে অবাক হয়ে যাচ্ছে, হুজুর আপনি অল্প সময়ের মধ্যে এখানে ছিলেন, আপনি হঠাৎ করে কেন বঙ্গোপসাগরের মধ্যে কেমনে চলে গেলেন, আপনি আটলান্টিক মহাসাগরের মধ্যে কেমনে চলে গেলেন, আমাদের পীর সাহেব আমাদের উস্তাদ তো বুঝে আসে না, একটু করে বুঝাই বলুন না, আমার আব্দুল কাদের বলতেছেন ওগো আমার ছাত্ররা তোমরা জানো নি আটলান্টিক মহাসাগর দিয়া একটা জাহাজ মিশরের মধ্যে যাচ্ছে, মিশরের মধ্যে যাওয়ার পথে ওই জাহাজটা বাস্ট হয়ে গেছে, ওই জাহাজের সমগ্র যাত্রীগুলা পানির মধ্যে ভাসমান, সমগ্র মানুষগুলা বরফে পরিণত হয়ে যাচ্ছে, সমগ্র মানুষগুলা পানির ভিতরে চলে যাচ্ছে, সমুদ্র তলে দেশের মধ্যে চলে যাচ্ছে, এমন একটা সময় আমার একজন মুরিদ আমি আব্দুল কাদেরকে ভালোবাসেন, আমি আব্দুল কাদেরের জন্য জান দিয়ে দিবেন, আমার আব্দুল কাদেরের জন্য প্রাণ দিয়ে দেবেন, আমার আব্দুল কাদেরের নাম শুনলে চোখের পানি ফেলে 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 ইয়া খাজা আব্দুল কাদের জিলানী বলে বলে ডাক দিতেন, ইয়া গেসিনি পরপীর আব্দুল কাদের জিলানী, এইরকম করি করে দুনিয়ার জমিনে ডাকত, তখন দুনিয়ার মানুষগুলা জাহাজের মানুষগুলা যখন সবাই যখন পানির মধ্যে ভাসতেছে তাদেরকে বাঁচার জন্য দুনিয়ার কোন রকম কোনো ব্যবস্থা নাই, আমার উম্মতটা আমার মুরিদটা সে পানির মধ্যে বসে বসে আমাকে ডাক দিচ্ছেন, ইয়া আগসিনি ইয়া আগসিনি ইয়া আগসিনি আব্দুল কাদের জিলানী, যুরকান সুবহানাল্লাহ, আমার আব্দুল কাদের বলেন ওগো আমার ছাত্র আমার সেই বক্ত অনুরক্ত যখন সমুদ্রের মধ্যে যখন ডাক দিতে লাগলো আমি আর আব্দুল কাদের জিলানী বক্ত শরীফে ডাকতে পারলাম না, আমি বেলায়েতের নজর দিয়ে দেখতে লাগলাম আমার উম্মতটা আমার মুরিদটা সমুদ্রের মধ্যে হাউমাউ করে, আমি আর এক মিনিটের জন্য এই বক্ত শরীফের মধ্যে থাকতে পারি নাই, আমার ওই মুরিদকে বাঁচানোর জন্য আমার এই ডান হাতটা বঙ্গোপসাগরের মধ্যে ঢেলে দিলাম, যুরকান সুবহানাল্লাহ, আর জওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, আমার বাইরে সেই জন্য আমার বসুবাপ বলতেছেন ও আমার ছাত্ররা আমার ডান হাতটা সেই সাগরের মধ্যে আমি ফেলে দিয়েছি, সেই সাগরের মধ্যে আমার হাতটা ধরে আমার মুরিদটা কূল পর্যন্ত চলে আসলো, আর সেই হাতের মধ্যে আমার হাতের মধ্যে সাগরের পানি ভেসেছে, আর সেই পানিগুলো এখন পর্যন্ত দর দর করে আমার হাত থেকে পড়ে, যুরকান সুবহানাল্লাহ, আর একটা ওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, আমার ভাইরা সেই জন্য গোসুবাস বলতেছেন ওয়ালিদের শান ওয়ালিদের পাওয়ার আল্লাহ পাক এত বেশি দিয়েছেন, ওয়ালিদের শান যখন আপনি থাকবেন ওয়ালিদেরকে যখন আপনি মহব্বত করবেন, এরা যখন সব বন্ধ করে এদের কলেব জারি হয়ে যায়, এরা যা ইচ্ছা করে তা হয়ে যায়, এই ক্ষমতা আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন, যুরকান সুবহান, এই ক্ষমতার মালিক হইয়া তারা বলতেছেন আসো আমাদের কাছে আসো, আমরা খাজা বাবার দরবার শরীফ আজমির শরীফের মধ্যে খাজা বাবার দরবারে যাই কি না, হিন্দু বন্ধু খ্রিস্টান যত প্রকার মানুষ রয়েছেন আমার খাজার দরবারের মধ্যে যাই, সেইখানে গিয়ে আমরা আমার খাজাকে উসিলা বানাইয়া আমার আল্লাহর কাছে যখন চাই তখন আমার খাজা আল্লাহর কাছ থেকে ওই বান্দার মকসদগুলো পূরণ করে নেয়, যুরকান সুবহানাল্লাহ, ঠিক অন্য
শেখ পাবে একই কায়দায় একই সিস্টেমে এখানে শাহ আব্দুল আজিজ যে আল্লাহর ওলি সাহেব রয়েছেন সরাসরি ওনার থেকে উপকার জন্য কিও আসেন আশিক নামে ওনার সামনে দাঁড়াইয়া বলেন ও আল্লাহর ওলি আপনি শাহ আব্দুল আজিজ আপনি এখানে শুয়ে আছেন আপনি এখানে আসছিলেন আমাদের বিশ্বাস আপনি আল্লাহর ওলি জুরু কর না সুবহানাল্লাহ আমরা যার সামনে দাঁড়িয়ে আছি আমাদের বিশ্বাস উনি জিন্দা তার সামনে আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে পরিয়াদ করি ওগো আল্লাহ আমরা গুনাহগার আমাদের প্যান্ট থেকে মাথা পর্যন্ত গুনাহ কিন্তু তোমার বলি যিনি সাহিত্য রয়েছেন উনার মধ্যে কোনো গুনাহ নেই উনি তোমাকে মকবুল করেছেন ওনার উসিলায় আমাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও না জোরে কর সুবহানাল্লাহ এই ক্ষমতাটা আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন সেজন্য যারা বলেন ওলিদের কোনো ক্ষমতা নাই রসুলদের কোনো ক্ষমতা নাই ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে এরা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করতে চায় ঠিক না বেটি আর যে আল্লাহর সাথে যুদ্ধ করবে তার সাথে মায়ের আমাদের দিতে হবে না আল্লাহ দিব ঠিক না আল্লাহর সাথে যুদ্ধ করে পারিব নি পারিব নি ফেরুন নাকি করছিল আল্লাহর মারি গেলার জন্য একবার একটা তীর মারিয়া দিয়ে দিছে ঠিক না আমার ভাইয়েরা এইভাবে আবু লাহাব আবু জাহাল কত রকম মুনাফিক কত প্রকার আছে এরা বন্দার সাথে যুদ্ধ করতেছে মনে হয় কিন্তু এরা বন্দার সাথে যুদ্ধ না এর যুদ্ধ কার সাথে আল্লাহর সাথে ঠিক না বেটি আল্লাহর সাথে যারা যুদ্ধ করে এদের জন্য দুনিয়ার মধ্যে শাস্তি কবরের মধ্যে শাস্তি আর হাতে বসে শুধু মশাই তাদেরকে লাঠি দেয় ঠিক না বেটি একটু জোরে কর না ঠিক না বেটি আমরা কি লাঠি খাইতে চাই নাকি বিরিয়ানির সামনে বসতে চাই আমার ভাইয়েরা যারা শুনে আপনাদের জন্য কাল কি বিশাল বড় গরু জবাই এত বিশাল একটা গরু নিয়ে আসছে আপনাদেরকে খাওয়ানোর জন্য খাইতে রাজি আছেন আমরা খাওয়ার জন্য আসি নাই আমরা মদিনার জন্য আসি কিন্তু একটা কথা আছে কান ডাকলে মাথা আইজি মিটিং না কান যখন টাইনবো মাথা আসবো না আপনি যখন এখানে নবীর গোলাম হয়ে আসছেন তখন আমার সুন্নি ভাইয়ারা আপনাদেরকে বলতেছেন আপনাদেরকে কালিকাতে পাঠাবো না কালকে আপনাদেরকে গরু জবাই করে বিরিয়ানি দিয়ে দিব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক এদেরকে কবুল করো সকলে বলে আমিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশকে মুসনদ রিফাত রসুল্লাহ কি দেখিনি হে হশর মে ইজ্জত রসুল্লাহ কি সলাতুন ইয়া রসুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আরেকটু মহব্বতে সলাতুন ইয়া রসুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার সুন্নি ভাইরে সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম দুনিয়ার জমিনের মধ্যে আপনি নামাজ পড়েছেন আপনি রোজা রেখেছেন আপনি হজ করেছেন আপনি যাকাত দিয়েছেন আপনার সমগ্র কাজের পরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ওগো বাইরে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে করে মদিনা শরীফ করিয়েছেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কিসের জন্য মক্কা শরীফের মধ্যে গিয়েছেন আপনি বিনা দ্বিধায় বলে দেবেন ওগো হুজুর রে দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে খুশি করার জন্য নয় দুনিয়ার কোনো মন্ত্রীকে খুশি করার জন্য নয় ওগো হুজুর আমি মদিনা শরীফের মধ্যে গেলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘরকে তাওয়াব করলাম একমাত্র জান্নাতের মালিককে খুশি করার জন্য জোরে কর সুবহানাল্লাহ আমার মায়েরা সেই জান্নাতের মালিকের ঘোষণা বান্দা তুমি নামাজ পড়েছো রোজা রেখেছো বান্দা হজ করে দিয়েছো ও বান্দা এরপর আমি তোমাকে বলতেছি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বান্দারে হজের মধ্যে তুমি যাইতে পারো বান্দারে তুমি যাকাত দিতে পারো বান্দা তুমি যদি ওয়াসিলা অস্বীকার করে দেলো ওলিদের শান যদি তুমি মিথ্যা বলো ওলিদেরকে যদি তুমি অস্বীকার করে দাও আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তোমার হজ পর্যন্ত কবুল হবে না তোমার নামাজ কবুল হবে না তোমার যাকাত কবুল হবে না ওগো বান্দা সমগ্র ইবাদতগুলো কবুল হওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে ওলির দরবারে যেতে বললাম জোরে কর সুবহানাল্লাহ আমার মেরে সেই জন্য বরফির আব্দুল কাদের জিলানির কথা বললাম যে আব্দুল কাদের জিলানি মাকে বলেন মা
ও মা তুমি একটু কাছে আসো, মারে আমার নাম তুমি কি রাখলে একটু বলো না। মা বলতেছেন বাবা তোমার নাম তো আব্দুল কাদের, যুরকন্ন সুবহানাল্লাহ। মা বলতেছেন মা আমার নাম তুমি আব্দুল কাদের রাখলা, হ্যাঁ বাবা তোমার নাম আব্দুল কাদের রাখলাম। ও গো মা একটি প্রশ্ন করব, জবাব দেবেন নি। মা বলতেছেন বাবা তুমি কি প্রশ্ন করবা, ওরে মা একটি প্রশ্ন শুধু তোমাকে করব। ও মা যখন আমি ছুটেছিলাম, যখন তোমার পেট থেকে যখন আমি আব্দুল কাদের জিলানি যখন দুনিয়ার মধ্যে আসলাম, মারে তুমি একটি বলো না আমি তোমার দুধটা কই দিন খেয়েছি, কয় মাস খেয়েছি, কয় বছর খেয়েছি। মা বলতেছেন বাবা তোমার বয়স তো মাত্র 4 বছর 3 বছর। ও গো বাবা ছুটে ছুটে করে এত তুমি আওয়াজ করতে পারো, বাবার এই দুধ নিয়ে কেন কথা বলো? আব্দুল কাদের বলতেছে মা প্রশ্ন করো না, প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই। যখন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, এই আমায় শুনলি ভাইরা কার প্রশ্নের মধ্যে বসলাম? আব্দুল কাদের বলেন মা তোমার কয় বছর দুধ খাইলাম? মা বলতেছেন বাবা আমার দুধ খেয়েছো তুমি 2 বছর। ও গো মা তোমার 2 বছর দুধ খেলাম, মারে পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসে সমগ্র মানুষগুলা মায়ের দুধ খেয়ে বড় হয়, ঠিক না বে? ঠিক। আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে? ঠিক। এই আমার দক্ষিণ নরবিলার আব্দুল আজিজ ফকির ফাউন্ডেশনের সুন্নি ভাইরা আজকে মাহফিল করতেছেন, সেই মাহফিলের ভিতরে মায়ের কথা আছে ঠিক না বে? ঠিক। বাবার কথা আছে, নবীর কথা আছে, ওয়ালিদের কথা আছে, নামাজের কথা আছে, দুনিয়ার সমগ্র শান্তির কথা আছে। যেই মাহফিল নবীর কথা বলে, যেই মাহফিল আল্লাহর কথা বলে, যেই মাহফিল রসুলদের কথা বলে, যেই মাহফিলের ভিতরে মা বাবার শানের কথা বলে, এই মাহফিলের বিরোধিতা যারা করে তারা তো সরাসরি কোরআনের বিরোধিতা করে, ঠিক না বে? ঠিক। আমার ভাই আব্দুল কাদের বলেন ও মা তোমার দুধ খেলাম আমি 2 বছর, মারে দুনিয়ার সমগ্র মানুষ গুলাও তো মা বাবার মায়ের শেকল থেকে 2 বছর দুধ পান করে। ও গো মা দুনিয়ার কোনো সন্তান কি মায়ের দুধের ঋণ কি কখনো শীত করতে পারবে নি? মারে দুনিয়ার মানুষগুলা যদি মায়ের ঋণ যদি শোধ করতে পারত, তাহলে আল্লাহ পাকে মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত বানাইলেন। এইভাবে সন্তানের সাথে মায়ের কথা হচ্ছে। আব্দুল কাদের জিলানির মা উম্মুর খাইন ফাতিমা হঠাৎ করে আব্দুল কাদের জিলানিকে বলেন বাবা এমন করে কেন প্রশ্ন করো, তোমার মতলবকে একটু ক্লিয়ার করে বলো। আব্দুল কাদের বলেন মা আমি তোমাকে একটা কথা বলতে চাই, মারে দুনিয়ার কোনো মানুষ মায়ের দুধের ঋণ কখনো শোধ করতে পারে না। ও মা দুনিয়ার কোন মানুষ নিজের মায়ের দুধের ঋণ শোধ করতে পারে নাই। মা আমি তোমাকে এমন একটি কথা বলবো, ও মা আমি তোমার থেকেও 2 বছর দুধ পান করেছি, আমি আব্দুল কাদের জিলানি তোমাকে বলতে চাই মা আমি তোমার দুধের ঋণ শোধ করবো। যুরকান সুবহানাল্লাহ, এটা দামি কথা বলছেন। মা বলেন বাবা চোখের পানি ফেলে দিল, মা ও সন্তান দুনিয়ার কোন মানুষ তো নিজের মায়ের দুধের ঋণ কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। ও গো আব্দুল কাদের তুমি এই কি কথা বললা, আমার দুধের ঋণ তুমি কেমনি করে শোধ করবা? আব্দুল কাদের বলেন মা কেমন করে শোধ করবা জানো নি? মারে আমি যখন তোমার পেটের ভিতরে যখন ছিলাম, আমি আব্দুল কাদের জিলানি, মা যখন তোমার পেটের ভিতরে যখন আমি ছিলাম, মারে তখন তুমি সূরা বাকারা শরীফ তেলাওয়াত করতে, সূরা নাসা শরীফ মা তুমি তেলাওয়াত করতে, এইভাবে তেলাওয়াত করতে 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 মা 18 পর পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানি তোমার পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের মুখস্থ করে নিলাম। যুরকান সুবহানাল্লাহ। মা বলতেছেন বাবা ঠিক আছে আমি বিশ্বাস করে নিলাম তুমি 18 পারার হাফেজ হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসলা, বাবারে কেমন করে আমার দুধের ঋণ তুমি শোধ করবা বুঝলাম না। আব্দুল কাদের বলেন মা তুমি কি সেই কথা ভুলে গেছো? ও মা দুনিয়ার জমিনের মধ্যে কত মা, আমার মা আপনার মা রয়েছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ঠিক না বে? ঠিক। এখানে যারা আছেন অনেক মানুষ আছেন যাদের মা নাই, ঠিক না? অনেক মানুষ আছে না যা একটু হাত তুলন্ত, কার কার মা না হাত তুলন্ত দেখি। আহা কতগুলো মানুষ কাদের মা আর কাদের বাপ না একটু হাত তুলে। আহা
আমার ভাইয়েরা এই মাহফিল থেকে বসে আমরা সেই মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে চাই কি একটু আওয়াজ দিয়ে বল চাই কি না এই মাহফিল থেকে যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ পাক এই মাহফিলের উসিলা তাদের প্রত্যেকের মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানাই দেখ সকলে বলে আর আমার আব্দুল কাদের জিলানিও সেই মায়ের সাথে কথা বলতেছেন মাকে বলতেছেন মা দুনিয়ার কোন মানুষ নিজের মায়ের দুধের ঋণ সুদ করতে পারে নাই ও মা আমি তোমার দুধের ঋণ সুদ করব যুরকন সুবহানাল্লাহ যিনি সুদ করতে পারে উনি তো কৌশল আজম যুরকন সুবহানাল্লাহ এমন কৌশল আজমের প্রেমিক এমন ওয়ালির প্রেমিক আমরা হচ্ছি যিনি নিজের মাকে বলতেছেন ও গো মা আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম সেখানে আমি তোমাকে তোমার সমগ্র দায়িত্বগুলো আমি তোমার মায়ের পেট থেকে ও মা তোমার সমগ্র জীবনটা আমি তোমার পেটের দিকে তাকা অবস্থায় আমি তোমার দায়িত্ব পালন করে আসতেছি যুরকন সুবহানাল্লাহ সেই জন্য গৌসু পাকের প্রেমিক আমরা হয়েছি মা প্রেমিক হয়েছি আর সেই মাকে ভালোবাসার জন্য মাকে মহব্বত করার জন্য আমাকে আপনাকে যিনি শিক্ষা দিয়েছেন উনি আমাদের মালিক আসমানের মালিক জমিনের মালিক সমগ্র জাহানের মালিক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ও গো দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহকে সিজদা করার পরে তোমরা যা যদি সিজদা করতে হয় আমি আল্লাহকে ইবাদত করার পরে দুনিয়ার জমিনে যদি কারো ইবাদত করতে হয় বান্দা তোমরা তোমার মা বাবার ইবাদত করো যুরকন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইয়েরা সকলে একটু মহব্বতের জবান খুলে মহব্বতের জীবনটা খুলে মহব্বতের জবানটা খুলে যাদের মা কবরে চলে গেছেন যাদের বাবা কবরে চলে গেছেন যাদের জন্য আপনার মন কাঁদতেছে যাদের জন্য আপনার প্রাণ কাঁদতেছে মা কবরে চলে গেল বাবা কবরে চলে গেল আমার আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলতেছেন ও দুনিয়ার জমিনের মানুষ তোমার মা কবরে তোমার বাবা কবরে তোমার মা নাই তোমার বাবা নাই আজকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছো হাজার হাজার টাকার মালিক তুমি হয়ে গেছো বান্দা তোমার মাকে তুমি এখন ডাকলে খাও না ঠিকটা বেটি আমার ভাইয়ের আগে আপনি গরিব ছিলেন রিকশা চালক ছিলেন আপনি টালাগাড়িওয়ালা ছিলেন দিন মজুর ছিলেন মারে ভালো করে খাওয়াইতে পারতেন না আপনি আজকে হঠাৎ করে সৌদি আরবের প্রবাসী হলেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন বিল্ডিং এর মালিক হয়ে গেলেন কিন্তু যে সময় আপনি দিন মজুর হলেন যে সময় আপনি টালাগাড়িওয়ালা ছিলেন সেই সময় আপনার মা ছিল মায়ের চেহারাটা মলিন ছিল আর আপনি কোটি কোটি টাকার মালিক হলেন আমার আল্লাহ আপনার থেকে সেই জান্নাতের মালিক আপনার মাকে কবরের মধ্যে নিয়ে গেছেন ঠিক না বে ঠিক আমার ভাইরা সেই মায়ের জন্য আপনি ভুলে গেছেন আপনার মায়ের কথা আপনি ভুলে গেছেন আপনার বাবার কথা আর আমার আল্লাহ বলতেছেন বান্দা তোমার মায়ের কথা তুমি বলতে পারো তোমার বাবার কথা তুমি বলতে পারো আর আমি রব্বুল আলামিন তোমাকে আমি স্মরণ করে দিচ্ছি যেই মা তোমাকে দশ মাস দশ দিন ফ্যাডের মধ্যে রেখে যেই মা তোমাকে জন্ম দিয়েছে সেই মাকে কিয়ামত পর্যন্ত বলা যাবে না মায়ের কবরের সামনে দাঁড়াইয়া একটু জবান করে তুমি পড়ে দাও সকলে একটু মহব্বতের জবান করে বলুন ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি আর একটু মহব্বত বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটু মহব্বতে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ পড়ে হাদিসে দেখি লোক আপনাকে আরে পড়ে হাদিসে দেখি লোক আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দেখিব আপনাকে আপনি নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাইরে সেই জন্য মাকে ভালোবাসার কথা, মাকে মহব্বত করার কথা আমার আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেছেন, ওগো দুনিয়ার জমিনের মানুষ, তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহকে তুমি সন্তুষ্ট করতে চাও, রোজা রেখে যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করতে চাও, যাকাত দিয়ে যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করতে চাও, বান্দারে দুনিয়ার সমগ্র ইবাদতগুলা করে তুমি বান্দার মূল লক্ষ্য হলো আমি আল্লাহকে সন্তুষ্টি করা। ওগো বান্দা আমার একমাত্র উদ্দেশ্য হলো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা আছে, তোমার বাবা আছে, সেই বাবার মনটা যদি বান্দা তুমি সন্তুষ্টি রাখো, তোমার মায়ের ভিতরে তোমার বাবার ভিতরে ওগো বান্দা আমি আল্লাহকে তুমি পেয়ে যাবা। যুরকন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ কুরআনুল করিমের ভিতরে বলেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যুরকন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা ও বান্দা তোমাদের সকলের উপরে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ করেছি, রোজা যেভাবে ফরজ করেছি, যাকাত যেভাবে ফরজ করেছি, হজ যেভাবে আমি বান্দা তোমাদের উপর ফরজ করেছি, বান্দারে আমি তোমাদের উপরে তোমার মা বাবাকে এহসান করা, তোমার মায়ের প্রতি দায়িত্ব পালন করা, তোমার বাবার প্রতি দায়িত্ব পালন করা, বাবাকে সম্মান করা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছি। যুরকন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে বিভিন্ন টিভি চ্যানেলে আমরা ফেসবুক খুললে দেখা যায় সন্তান লম্বা একটা ব্যাগ নিয়ে বাবারে পিটাইতেছে, ঠিক না বেটি, মারা লাথি মারতেছে, ঘুষি মারতেছে। বিভিন্ন আপনি আপনার ঘরে চতুর পাশে দেখেন অসংখ্য মা নীরবে চোখের পানি ফেলতেছে, বাবা চোখের পানি ফেলতেছে, মনের দুঃখ বোঝাই না কাউকে, কষ্ট শুধু একটা, যে সন্তানকে দশ পাঁচ দশ দিন পেটে রেখে দুনিয়ার জমিন দেখাইলো নিজের মায়ের প্রতি, সন্তান আজ অত্যাচার করতেছে, ঠিক না বেটি, নিজের বাবার মারতেছে, বিয়ে করার উত্তর বলতে কইলা শাশুড় শাশুড়ি এক নম্বর মা বাবা হয়ে যায়, ঠিক না বেটি। আমার ভাইরা যারা এখানে আছে বুড়ো সবার বদ্দার আছে, সুজুরান আর মুশকিল বদ্দার শুধু ডর তো হই না রে, ডরডর মাসালাই হই আর আর হাবাই তো দেশের তো মানুষের হাবাই তো আর যে সব তো আর আর বন্ধন করত না সুনাম করত না মুশকিল মানুষ বড় বড় মাসালাই আর আল্লাহ কবুল করুক আমিন। কিন্তু বিয়ের পর মায়ে ডর মাসিবে মারা হাবাই তো না ওরে হাবাই বে না 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 বল বল আল্লাহ কবুল করুক আমি। আমার ভাই আমি সেটা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলতেছেন বান্দা নামাজের পড়ে রোজার পড়ে হজর পড়ে যাকাতের পড়ে সবগুলো কিছু করো পড়ে বান্দা একমাত্র আমাকে খুশি করার জন্য, আর সে আল্লাহ তোমাকে বলতেছে বান্দা যদি ওলে হতে চাও, ওলে হয়ে যদি জীবনটা যদি তুমি সাজাইতে চাও, আমার আল্লাহ বলতেছেন তোমার মায়ের কদমের নিচে তোমাকে যেতে হবে। যুরকন সুবহানাল্লাহ। মায়ের কদমের মধ্যে গেলে মা যখন দোয়া করে তখন সন্তান ওলি হয়ে যায়, ঠিক না বেটি। আমরা নামাজ পড়ি আজকের এই মাহফিলের মধ্যে বসে আমার প্রধান আলোচক যখন মুনাজাত করবে এটা কবুল হতেও পারে না হতে পারে, এটা কবুল হওয়ার মতো কোনো গ্যারান্টি নাই। যদি মক্কা মদিনার মুয়াজ্জিন সব যদি দোয়া করে সেই দোয়া কবুল হবে কিনা সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, মসজিদের মুয়াজ্জিন যদি দোয়া করে এটা যে গ্যারান্টি হবে কবুল হওয়ার পিছনে এটার কোনো গ্যারান্টি দিতে পারবে না। আর আমার হায়াতুল নবী বলতেছেন, জিন্দা নবী বলতেছেন সন্তানের জন্য মা যখন দোয়া করে ওই দোয়া বিনা হিসাবে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যুরকন সুবহানাল্লাহ। সেই মায়ের খিদমত করতে রাজি আছে কিনা মুসলমান, একটু দু হাত তুলে বলেন রাজি আছে কিনা।
আল্লাহ পাক আমাদের সকলকে সেই মায়ের খিদমত করে মায়ের মহব্বতের উপর আমাদের জীবনটা সাজার তৌফিক দান করো সকলে বলি আমিন আর একটু আওয়াজ দিয়ে বলি আমিন সেইজন্য শায়ের বলতেছেন মার যদি খিদমত করেন বাবার যদি খিদমত করেন মায়ের কদমের প্রতি যদি আপনি সময় লাগান আপনার জীবনটা আর সাধারণ জীবন থাকবে না আপনার জীবনটা বরফির আব্দুল কাদের জিলানির মতো হবে আপনার জীবনটা বাইজিদ মুস্তামির মতো হবে যুরকন সুবহানাল্লাহ সেইজন্য দাঁতের মূল্য বুঝতেইব ঠিক না বেঠিক আপনি যখন দাঁত আছেন তখন গরুর মাংস নলাটা আনতে পারবেন ঠিক না যখন দাঁত পড়ে যাইব নলাটা আনতে পারবেন না এই জন্য মা যখন আছে বাবা যখন আছে তখন মূল্যটা বুঝতেইব যখন মা বাবা চলে গেলে মায়ের মূল্য বুঝে কোনো লাভ হইতো না বাবার মূল্য বুঝে কোনো লাভ হইতো না সেই জন্য শায়ের বলতেছে দাঁতকিতে দাঁতের মূল্য দিলি না মনে দিলি না যুরকন্ন সুবহান আরে দাঁতকিতে দাঁতের মূল্য দিলি না মনে দিলি আরে মা বাবা তোর কত আফন আরে মা বাবা তোর কত আফন বুঝলি না মন বুঝলি না দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না আরে দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না আরে আল্লাহ তাআলা আল কোরআনে দিলেন ঘোষণা আরে আল্লাহ তাআলা আল কোরআনে দিলেন ঘোষণা মা বাবাকে মনে কষ্ট দেওয়া যাবে না ঠিক না বেটি আর একটু আওয়াজ দিবেন ঠিক না বেটি আরে আল্লাহ তাআলা আল কোরআনে দিলেন ঘোষণা মা বাবাকে মনে কষ্ট দেওয়া যাবে না আরে ও বিল ওয়ালিদাইন ইহসান লোক করলি না দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না আরে দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না আরে মহাব্বতের মা বাপের মূল্য একবার দেখিলে ঠিক না বেঠি আরে মহাব্বতের মা বাপের মূল্য একবার দেখিলে কবুল হওয়া একটি হজের পূর্ণ মিলে আরে মহাব্বতের মা বাপের মূল্য একবার দেখিলে কবুল হওয়া একটি হজের পূর্ণ মিলে আরে সেই মায়ের মনে কষ্ট দিতে আরে সেই বাবার মনে কষ্ট দিতে একটু ভাবলি না দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না আরে দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না সলা সুনিয়া রসুল্লাহ আর একটু মোহাব্বত ইয়ার রসুল্লাহ ইয়ার রসুল্লাহ ইয়া আমার সুন্নি ভাইয়ের আমার কথা সংক্ষেপে চলে আসলো আমি বলতে চাচ্ছিলাম বরপীর আব্দুল কাদের জিলানি মায়ের সাথে কথা বলতেছেন আর মাকে বলতেছেন ও গো মা দুনিয়ার জমিনের মানুষগুলা মায়ের ঋণ কখনো শোধ করতে পারবে না এই মা আমি তোমাকে একটু প্রশ্ন করি মা আজকে আমি তোমাকে তোমার বোধ থেকে আমি 2 বছর দুধ পান করেছি মারে আমি তোমার দুধের ঋণ শোধ করবো জুরকন সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মা বলতেছেন বাবা এই কেমন কথা বলতেছো তুমি আমার দুধের ঋণ শোধ করে দিবা বাবারে কেমন করে তুমি দুধের ঋণ শোধ করবা মাকে বলতেছেন ও মা আমি আব্দুল কাদের জিলানি যখন মা তোমার পিঠের ভিতরে যখন ছিলাম তখন হঠাৎ করে আমাদের গড়ের মধ্যে একজন ফকির আসলো ওই ফকিরটা ছিল যুবকের মতো মারে আমাদের গড়ের বারান্দার মধ্যে এসে আমাদের গড়ের গেটের মধ্যে আসে ডাক দিতে লাগলো এই গড়ের মধ্যে কি আছে কিনা এই গড়ের মানুষ তোমাদের গড়ের মধ্যে কি আছে কিনা আমি একজন ভিক্ষুক আমাকে একটু করে তোমরা ভিক্ষা দাও আমি গরিব আমাদেরকে একটু করে সৎকা দাও মারে একজন ফকির আমার গড়ের দরজার মধ্যে আমাদের গড়ের বারান্দা
বান্দা এসে মা যখন তখন ডাক দিতে লাগলো, হঠাৎ করে ওই ভিক্ষুক দেখতে পেল ঘরের আশেপাশে কোনো মানুষজন নাই, নির্জন এলাকা, কোনো পুরুষ নাই, কোনো মহিলা নাই। মারে হঠাৎ করে তুমি আসলা ওই ভিক্ষুকটা একটু ভিক্ষা দেওয়ার জন্য, ঠিক নেবে ঠিক? আমাদের বাড়ির সামনে, আমাদের ঘরের সামনে এরকম ভিক্ষুক আসে না? আমার মা বোনরা খরাত দেয় না? আমার ভাইয়েরা সেইভাবে আব্দুল কাদের জিলানির মা উম্মুর ফাতেমা বলেন, হ্যাঁ বাবা ঠিক তো, তখন তো তুমি গর্ভের মধ্যে ছিল, তুমি এগুলো জানো কেমনে? আমার আব্দুল কাদের বলেন, মা, ও মা, আমি যখন তোমার পেটের ভিতর যখন ছিলাম মা, তখন একজন ফকির আমাদের ঘরের সামনে আসলো। মা তুমি বলো, একজন ফকির ডাক দিয়া দিয়া বলতেছেন আমাকে একটু ভিক্ষা দাও। ও মা, তুমি তো কোন ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য আমাদের ঘরের সামনে তুমি আসতেছো, বারান্দার মধ্যে আসতেছো। ভিক্ষুক হঠাৎ করে ঘরের ভিতরে সবকিছু দেখার পরে যখন কোন মানুষ দেখতে পাই নাই, ওই ভিক্ষুক পুরুষ ভিক্ষুকের মনের মধ্যে মতলব খারাপ হয়ে গেল। মা ঠিক কিনা? আমার আব্দুল কাদের জিলানিকে বলতেছেন, আমার আব্দুল কাদেরকে বলে, বাবা তুমি কোথাও জানো? আমার আব্দুল কাদের বলেন, মা সামনে আরো অনেক ঘটনা আছে, তখন আমি তোমার পেটের ভিতর ছিলাম। ও মা, তখন তুমি সামনের দিকে গেলা, তোমার হাতের মধ্যে হাত মোজা পড়া ছিল, পায়ের মধ্যে পা মোজা পড়া ছিল। মা তুমি হাতের মধ্যে দান সৎকা নিলা, ওই পখিরকে তুমি একটু করে দান করবা। ও মা, তুমি যখন ওই পকিরের সামনে সামনে যখন গেলা, ওই পকির মনের নিয়তটা খারাপ করে ফেলল। মারে হট করে তোমার হাতের দিকে হাত বাড়াইলো, তোমার দানের দিকে হাত বাড়াই নাই, ঠিক কিনা? মা বলতেছে, বাবা এটাও জানো? মা বলে, ও বাবা তুমি এই কথা কেমনে জানো? এই কথা তো দুনিয়ার জমিনের মধ্যে তোমার বাবাও জানে না, তোমার দাদাও জানে না, দুনিয়ার কোন মানুষ জানে না, একমাত্র আমার আল্লাহ মৌলা জানে, আর আমি উম্মুর খায়র ফাতেমা জানি। জুরো কন সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের বলেন, মা, ও মা উম্মুর খায়র ফাতেমা, মারে শুধু তাই নো, তুমি যখন ওই ফকিরকে যখন খয়রাত দেওয়ার জন্য সামনে গেলা, আর যখন ওই খয়রাত পূজার জন্য যখন ওই ভিক্ষুক যখন সামনে আসলো, মা সেই ভিক্ষুক নেই নাই, হুট করে সেই ভিক্ষুকটা তোমার হাতের মধ্যে টাচ করলো, তখন তুমি হাউ মাউ করে একটা চিৎকার দিয়া দৌড় দিয়েছিলে কিনা? মা বলতেছে, হ্যাঁ বাবা তাও তো ঠিক। মা যখন তুমি দৌড় মারলা, ওই ভিক্ষুকটা তোমার পিছনে পিছনে দৌড় মারলো, আর তুমি চিৎকার দৌড়িয়ে দিয়ে বলতো, এই ঘরের মধ্যে কেউ আছে কিনা? আমার ইজ্জতটা এই ফকির থেকে আমাকে রক্ষা করো, এই ফকির আমার ইজ্জতটা লুণ্ঠন করে দিবে, এই ফকিরের কাছ থেকে আমার ইজ্জতটা লুণ্ঠন করো। মারে তুমি সামনের দিকে দৌড়াও, আর ফকিরটাও তোমার পিছনে পিছনে দৌড়াই কিনা? বাবা, ওগো বাবা আব্দুল কাদের, এটাও তুমি জানো? আব্দুল কাদের বলেন, মা তখন আমি তোমার পেটের মধ্যে 10 মাসের শিশু ছিলাম, আমি তখন তোমার পেটের ভিতরে 8 মাসের আব্দুল কাদের রক্ত মাংসের মধ্যে জমাট ছিলাম। ওগো মা, তুমি দুনিয়ার কোনো মানুষের মা নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষের মা নয়, দুনিয়ার সুন্দরন কোনো মুয়াজ্জিনের মা নয়, কোনো ঠেলাগাড়িওয়ালার মা নয়, মারে তুমি কোনো প্রেসিডেন্টের মা নয়, মা তুমি হচ্ছে যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যেই মালিক আমাকে সমগ্র জগতের মধ্যে যত বলি আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন, সমগ্র ওলিদের সম্রাট আমি আব্দুল কাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন, সে আব্দুল কাদেরের মা হচ্ছে তুমি। মা তোমার যখন ইজ্জত লুণ্ঠনের জন্য ওই ফকির যখন তোমার পিছনে দৌড়াইতে লাগলো, মা হুট করে একটা বিশাল বড় বাঘ ওই ফকিরের সামনে হাজির, ঠিক কেনা? বাবা বলতেছেন, ওগো বাবা সেটাও তো ঠিক। ও আমার আব্দুল কাদের, তুমি কি কথা বলতেছো? এই কথাও কেন তুমি জানো? হঠাৎ করে একটা বাঘ সেইখানে উপস্থিত হয়ে গেল, উপস্থিত হইয়া ওই ফকিরকে একটা জাম দিয়া হঠাৎ করে গাড়ির মধ্যে এমন করে ছিপে ধরলো। মা তুমি সামনে সামনে দেখতে পেলা ওই বাঘটা ফকিরটাকে এমন করে একটা ছিপ দিয়া তোমার সামনে দ্বিখণ্ডিত করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা আমার সুন্নি ভাইয়েরা আব্দুল কাদের জিলানি যখন এই কথাগুলো মাকে বলতেছেন মাসুকের পানি ফেলতেছেন আমার আব্দুল কাদের মাত্র তিন চার বছরের ছেলে আমার দুনিয়ার জমিনের কোনো মানুষ এই কথাটা জানে না দুনিয়ার কোনো মানুষ এই কথা জানে না তার বাবাও জানে না দাদাও জানে না আমার আব্দুল কাদের তো তখন মায়ের পেটের ভিতরে ছিল এই কথা কেমনি আমার আব্দুল কাদের জানে বাবু আমার সুন্নি ভাইয়েরা এমন বলির সাম বলতেছি যে বলির কথা শুনলে আসমান থেকে জমিন থেকে কলকাইনা থেকে সমগ্র শয়তানগুলা দুর্বৃত হয়ে যায় আমার ভাইয়ের আব্দুল কাদের মাকে বলেন মারে তোমার সামনে যেই বাঘটা এসে ফকিরকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল মা সেই ঘটনা তুমি দেখছো কিনা মা বলতেছেন হ্যাঁ বাবা দেখেছি তো এবার আব্দুল কাদের চোখের পানিগুলি ফেলাইয়া ফেলাইয়া আব্দুল কাদের বলেন মা ও মা সেদিন যদি বাঘটা যদি না আসতো তোমার কি অবস্থা কইতে একটু বলো না মা চোখের পানি ফেলে ফেলে বলে ও বাবা সেদিন যদি বাঘটা না আসতো আমি জানি না আমি উম্মুর খায়ফা তোমার কি অবস্থা হইতো এবার আব্দুল কাদের জিলানি বলে মা সেই বাঘটা দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোনো প্রেসিডেন্ট নয় সেই বাঘটা আমি আব্দুল কাদের জিলানি যখন তোমাকে যখন ফকির যখন দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে আর যখন তুমি সিল্লাইতেছো মারে আমি আব্দুল কাদের জিলানি তোমার পেটের ভিতর থেকে মা তোমার অবস্থাগুলো দেখতেছিলাম আমার সামনে আমার মাকে এইভাবে বেইজ্জত করবে আমি আব্দুল কাদের জিলানি আর পেটের ভিতরে থাকতে পারলাম না মারে বেলায়েতের নজর দিয়া আমি আব্দুল কাদের জিলানি তোমার পেট থেকে বের হয়ে গেলাম জুরকন সুবহানাল্লাহ আর জবাব দিয়ে বলো সুবহানাল্লাহ এই মা আমি আর দেখতে পারলাম না তোমার পেট থেকে আমি বের হইয়া বঙ্গের বিশাল বড়ের জঙ্গলার আমি বাকসাইজা গেলাম বাকসাইজা মারি তোমার বাসার জন্য হুঙ্কার দিয়া দিয়া আমি আমার ঘরের মধ্যে এসে তোমার সামনে আমি ওই ফকিরকে বিকণ্ডিত করে দিলাম জোরে করে সুবহানাল্লাহ আর জবাব দিয়ে বলো সুবহানাল্লাহ দুনিয়ার সন্তানগুলো যদি এক আল্লাহর মধ্যে রাখো আমি আব্দুল কাদেরের সমতুল্য হবে না সেই জন্য মা আমি কুতুব হয়ে এসেছি আমি এলম অর্জন করে আমি মা দরস্তুল এলমা মা আমি এলম অর্জন করতে করতে আমার আল্লাহ হাত্তা সিরত কুতুবা আমাকে সমগ্র কুতুবের সম্রাট আল্লাহ বানিয়ে দিয়েছেন ওগো মা সেই জন্য আমার বক্ত অনুরক্তরা যারা যেইখানে বসে আমি আব্দুল কাদেরকে স্মরণ করবে আমি কথা দিলাম আমি ওয়াদা করলাম আমার অনুরক্ত মুরিদদেরকে আমি কিয়ামত পর্যন্ত সশরীরে এসে তাদেরকে আমি সহযোগিতা করব জুরকন সুবহানাল্লাহ আমার ভাইয়ের সেই আজকে শাহ আব্দুল আজিজ ফকির ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই দুই দিন ব্যাপী তিন দিন ব্যাপী আজকের এই দ্বিতীয় দিবসে যারা নবীর প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল সুন্নি মুসলমান ভাইয়েরা যারা সমবেত হয়েছেন এরা সকলে আমার গৌসুল আজমের প্রেমিক এরা সকলে ওলি আল্লাহ এদের শান কিয়ামতের ময়দানে এই মাহফিল কিয়ামতের ময়দানে এই জলসা কিয়ামতের ময়দানে আমাদের আপনাদের সকলের সকলের জন্য নাজাতের বুসিরা হয়ে যাবে এই কামনা করে এই আশা ব্যক্ত রেখে কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন আজিম ও শান আকারে এই এলাকার মধ্যে মডেল হয়ে থাকে আমার সুন্নি ভাইয়েরা যারা এখানে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যারা যেইভাবে এই মাহফিলের জন্য শরীক সামিল হয়েছেন মহান আল্লাহ সকলের এই ইন্তেজামকে কবুল করুক সকলে বলে আমিন আর একটা আওয়াজ দিয়ে বলে আমিন আল্লাহুম্মা আমিন الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين ظلمنا يا ظلمنا يا ظلمنا مفكري دو اوه يا الله ربنا উফাই নাই রে উফাই নাই রে উফাই নাই তুমি বিনে ওহে আল্লাহ রব্বানা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ মহিষকালী উপজেলার দক্ষিণ নরবিলা আল্লাহ শাহ আব্দুল আজিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় দিবসে আল্লাহ এ কোন কোন শীতের ভিতরে যত নবী প্রেমিক ওয়ালি প্রেমিক
আল্লাহ সুন্নি মুসলমান ভাইরা, আল্লাহ মাটির মধ্যে আল্লাহ, আল্লাহ ফেরেশতার মত করে যারা বসে রয়েছেন আল্লাহ, আল্লাহ মাহফিলকে সাথে নিয়া আল্লাহ তোমার কাছে দুটি হাত তুললাম, আল্লাহ সকল ভাইদের হাত গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের মায়ের দেশ, আমাদের বাবার দেশ, আমাদের জন্মভূমি আল্লাহ মহেশখালী, আল্লাহ যে মহেশখালীর মানুষগুলো আল্লাহ অত্যন্ত সাদা সিধে বলের মানুষ আল্লাহ, আল্লাহ যে মানুষগুলো সকালবেলায় আল্লাহ পান ক্ষেতের মধ্যে চলে যায় টেলাগারে নিয়ে বের হয়ে যায়, আল্লাহ জীবন রিস নিয়া বঙ্গোপসাগরের মধ্যে পাড়ি দেয়, আল্লাহ আমার সোনার দেশের সোনার মানুষগুলাকে তুমি আল্লাহ তাদের আল্লাহ এই বৈঠক গুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ হাকিমুল হাকিমিন, আল্লাহ শাহ আব্দুল আজিজ, আল্লাহ মাজার কে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই এলাকার মধ্যে আল্লাহ তুমি কায়েম দায়েম রাখো আল্লাহ, আল্লাহ মাজার কে কেন্দ্র করে আল্লাহ যত বাইরে রয়েছেন আল্লাহ সকলকে একই প্ল্যাটফর্মে আসার জন্য তৌফিক করে দাও আল্লাহ, আল্লাহ যারা শত্রুতামি করে আল্লাহ যারা দুশ্মনী করতেছে আল্লাহ আল্লাহর বলির বুঝিলাই আল্লাহ সকলকে তুমি একই কাতারে আসার তৌফিক দান করে দাও আল্লাহ, আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার দাও, আল্লাহ যারা শুনে না আল্লাহ শাহ আব্দুল আজিজ ফকিরের উসিলাই আল্লাহ সকলকে তুমি বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আগামীকাল আখির দিবস হয়েছেন, আল্লাহ সকল বাইতের কি আল্লাহ এসে আল্লাহ আজিম শান করে আল্লাহ আখির দিবসটা পালন করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ দক্ষিণ নরবিলার প্রত্যেকজন মা বোনরা যারা পর্দার আড়ালে আল্লাহ মাহফিল শ্রবণ করতেছেন, আল্লাহ আমার মা বোনদের হকের মধ্যে আমাদের সকলের ফরিয়াদ গুলো তুমি কবুল করে নাও, আল্লাহ আমার সোনার দেশের সোনার সন্তান গুলাকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।